আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলার পথে পথের নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ট্যুর হবে সাজেক। আজকে আমরা 5 জন মিলে সাজেকে যাচ্ছি। তা এখন আমরা স্টেশনে বসে অপেক্ষা করছি ট্রেন আসার। ট্রেন আসতে কিছুক্ষণ লেট, তাই নহন তার গান শুরু করে দিল। গান শুনতে শুনতে স্টেশনে আমাদের ট্রেন চলে আসলো। তো এই স্টেশনে ট্রেন আসলো মানে হলো আমরা টাঙ্গাইল থেকে প্রথমে ঢাকা যাব, ঢাকা গিয়ে দেন ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে রওনা হব। যেরকম ভাবা আসলো সেরকম কাজ, ট্রেনে উঠে গেলাম। আমাদের ট্রেনে মোটামুটি ভিড় ছিল, আমরা স্ট্যান্ডিং টিকিট কেটেছিলাম, সে কারণে প্রথম দিকে সিট পাইনি এবং পরে বিমানবন্দর পার হওয়ার পর আমরা সিট পেয়েছিলাম। তো সেখান থেকে কমলাপুরের উদ্দেশ্যে যাত্রা। কমলাপুরের ট্রেন থেকে নেমে আমরা সরাসরি প্রথমে কাউন্টারে যাই। তো আমরা শ্যামলী পরিবহনে টিকিট কেটেছিলাম। তো শ্যামলীতে টিকিট আপনার 600 থেকে 700 টাকার মতো লাগতে পারে এর আশেপাশে। তো রাতের খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠব। এখন বাস রাত 10:30 ছেড়ে গেছে। তো এরপরে রাত 1:30 থেকে আমাদেরকে টাইম স্কোয়ার নামে হোটেলে যাত্রা বিরতি দিয়েছিল। এখন সকাল 6:00, আমরা শাপলা চত্বরে নেমেছি, খাগড়াছড়ি শাপলা চত্বর। তো খাগড়াছড়ি আসার কারণ হলো সাজেক যাওয়ার ক্ষেত্রে সব থেকে সহজ রাস্তা হয় খাগড়াছড়ি। তো এখানে নেমে প্রথমে আপনাকে চান্দের গাড়ি ভাড়া করতে হবে। তো আমরা একটা টিমের সাথে মিলে 11 জনের একটা টিম হয়ে চান্দের গাড়ি ভাড়া করলাম এবং চাঁদের গাড়ি ভাড়া করার শেষে সকালের নাস্তাটা খাগড়াছড়ি সদরেই সেরে দেন আমরা রওনা হব। সকালের নাস্তা শেষ করে আমরা এখন সবাই চাঁদের গাড়িতে উঠে পড়েছি, রওনা হব। সকাল সকাল রওনা দিলাম কারণ আমাদেরকে সকাল 10:30 স্কোর ধরতে হবে। তো স্কোর হলো আসলে নর্মালি 2টা স্কোর রওনা হয়, একটা সকাল 10:30, একটা 3:30। আমাদেরকে প্রথমে দীঘিনালায় পৌঁছাতে হবে, সেখান থেকে আর্মিদের সাথে সাজেকে যেতে হবে। তো তারাই আমাদেরকে সাথে নিয়ে যাবে। মাঝপথে এরকম আদিবাসীদের সাথে আমাদের দেখা। তো এর বাজারটা খুব ভালো লাগলো এবং কালারফুল জন্য আসলে ওখানে আমরা থামলাম কিছুক্ষণ। এরপর আমরা পৌঁছে গেলাম দীঘিনালা। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখন সকাল 9:00, 10:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমরা সবাই মিলে একটু ঘুরছিলাম। 10:30 বাজার সাথে সাথে আমাদের গাড়ি রওনা হচ্ছে, এই যে সব গাড়ি একসাথে রওনা হবে। এবার আমরা চলে এসেছি সাজেকের রাস্তায়। সাজেকের রাস্তাটা আসলে অনেক সুন্দর, এই দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পাহাড়ি পথ। পথের পরে আবার এক জায়গায় গাড়িটা দাঁড়ালো, সেখানে অন্য পাশ থেকে যারা আসতেছে তাদেরকে সাইড দিচ্ছিল। সাজেক যাওয়ার সময় এই যে পাহাড়ি শিশুরা আছে এরা খুব সুন্দরভাবে স্বাগত জানায়, এটা আসলেই খুব ভাল লাগে। তো এরকম জার্নি করতে করতে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্টের নাম হলো ট্রিনিটি রিসোর্ট। এখানে আমরা সিট নিয়েছিলাম, খুবই ভালো একটা রিসোর্ট। আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাই যে ভিউটা কেমন। সব থেকে সুন্দর হয় এই মিজোরাম মুখী যে ভিউটা আছে। তো আমাদের যে রুমটা নিয়েছিলাম সেটাও এই দিকেই, পাশের রুমটা আসলে। তো এই রুমটা অনেক সুন্দর। এরকম আরও অনেক কয়টি রিসোর্ট আছে, যেমন ম্যাডভেঞ্চার এবং মেঘপুঞ্জি। তো এরকম রিসোর্ট ঘুরে দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, দুপুরে খেতে চলে আসলাম হোটেল পেদা টিংটিংয়ে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা 11 জন মিলে রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্য কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এখানে কিছু দূর গাড়ি যাওয়ার পর আর যায় না, এই রাস্তাটুকু আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে। তো এরকমই হাতে লাঠি টাঠি নিয়ে আমরা রেডি। এই পাহাড়টা ভূপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে এবং পাহাড়ে আবার উঠতে গিয়ে খুব সুন্দর পাপড়ির দেখা পেলাম। তো এরপর উঠতে উঠতে ক্লান্ত হাঁপাই গেলাম, একটু রেস্ট করার পর রওনা দিলাম। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে কংলাক পাহাড়ের চূড়ায় আছি। এই ভিউটা এত সুন্দর যে আপনাদেরকে বলা যাবে না, আপনারা নিজেরাই দেখুন যে ভিউটা আসলে কেমন এখানে। কিছুক্ষণ সময় কংলাক পাহাড়ের চূড়ায় অবস্থান করার পর যখন বিকেল হয়ে আসতেছিল তখন আমরা সবাই মিলে আবার রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট গন্তব্য হেলিপ্যাডের উদ্দেশ্যে। তো হেলিপ্যাডে এসে দেখি এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছে, আদিবাসীদের বিভিন্ন রকমের খাবার, বাহারি খাবার
এগুলো একটু সুস্বাদু, তবে একটু রুচি বুঝে খেতে পারেন আপনারা। এবং এখানে বাঁশের চা পাওয়া যায়, বাঁশে এখানে সার্ভ করে তারা, খুবই ভালো টেস্ট, কিন্তু নর্মাল চায়ের মতোই, আসলে অভিনব কায়দায় সার্ভ করা হয়। তো বিকেলের পরে আমরা এখন রাতে মন্টানা রেস্টুরেন্টে আসলাম। এখানে আসলে আগেই খাবার অর্ডার দিয়ে রাখতে হয়, খাবার অর্ডার না দিলে আসলে পরে একটু ঝামেলা করে। তো আমাদের রাতের স্পেশাল খাবার দাবার আমরা সিলেক্ট করেছি হলো ব্যাম্বো বিরিয়ানি, অর্থাৎ বাঁশের মধ্যে বিরিয়ানিটা রান্না করবে। তো যতক্ষণে রান্না হবে ততক্ষণে আমরা একটু গান শুনে আসি। এখানে হঠাৎ করে একজনকে পেলাম যিনি খুব ভালো গান বলতেছিল, ওনাকে একটু রিকোয়েস্ট করলাম আমাদের পছন্দের গানটা বলার জন্য। তো সাথে নুহান আছে এবং আমরা তাহলে একটু গানটা শুনি। গান শুনতে শুনতে আমাদের ব্যাম্বু বিরিয়ানিও রেডি হয়ে গেছে, আমরা ঝটপট খেতে বসলাম। এখন ব্যাম্বু বিরিয়ানিটা দেখতে দেখুন আপনারা অনেক সুন্দর, মানে বাঁশের ভিতরে তারা এটাকে রান্না করে, আসলে কায়দাটা আমরা দেখাতে পারলাম না, হয়তো তারাও ভিতরের দিকে রান্না করছিল জন্য আসলে দেখাতে পারিনি। এরকম খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটা ডিশ, এটা আসলে মাস্ট ট্রাই থাকবে আমার পক্ষ থেকে আসলে, যে আপনারা একটু ব্যাম্বু বিরিয়ানিটা ট্রাই করবেন। এই ব্যাম্বু বিরিয়ানিটা আমাদের পড়ছে একটা 600 টাকা, আমরা আসলে তিনজন করে আসলে দুইটা অর্ডার দিয়েছিলাম ব্যাম্বু বিরিয়ানি। তো দুইটা ব্যাম্বু বিরিয়ানি সর্বমোট 1200 টাকার মতো পড়েছে। আর মাংস ভেদে এটা কম বেশিও হতে পারে, সবার কাছে একটু শুনে আসি যে সবার কেমন লেগেছে আসলে ব্যাম্বু বিরিয়ানিটা। কেমন লাগছে তোমাদের ব্যাম্বু বিরিয়ানি? প্রচুর ঝাল, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঝালটা বেশি হয়ে গেছে না, বাকি সব ঠিক আছে? সব ঠিক আছে, ঝাল বেশি হয়নি? মেহেদি ঝাল মানে ঠিকই আছে। ঝালময় ব্যাম্বু বিরিয়ানি খেতে খেতে বাইরে গিয়ে দেখি প্রচুর কুয়াশা। আসলে পরে জানতে পারলাম এটা কুয়াশা না, এটা হলো মেঘ। মেঘটা বৃষ্টির কারণে একটু নিচে নেমে এসেছে, এমন কুয়াশা মনে হচ্ছিলো যে প্রবল শীতকাল চলতেছে। হ্যাঁ, আমরা অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম এটা দেখে। এরকম কুয়াশা উপভোগ করতে করতে রাতে রুমে গিয়ে অবশেষে শুয়ে পড়লাম, সকালে আবার ভিউ দেখতে হবে সেই জন্য। দেখুন সকালের ভিউটা আসলে মনোমুগ্ধকর, আমাদের হোটেলের যে রুম সেটা থেকে আসলে এত সুন্দর ভিউ পাওয়া যায় যে আমরা আসলে চিন্তাও করি নাই। এরকম ভিউ উপভোগ করার পর এখন আমরা নিচের দিকে যাব হোটেলের। আমরা সকাল সকালেই হোটেল থেকে বের হয়ে গেলাম একটু প্রকৃতি দেখতে। হোটেলের নিচে অনেক সুন্দর জায়গা আছে একটা, সেখানে চলে আসছি। কিছুটা ট্রেকিং করতে হচ্ছে, জায়গাগুলো বেশ সুন্দর দেখেন। আর এখন শীতকাল না, তবুও খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। এখানকার ভিউ এত সুন্দর আসে যে মাঝে মাঝে মনে হয় যে এখান থেকে আর না যাই, কিন্তু সময় আর যাই হোক অনেক কিছু মিলিয়ে চলে যেতে হবে এখান থেকে আজকে 10:30 স্কোটে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কটেজটা, আর এখানে বিভিন্ন রকমের কটেজ আছে, এবং এই দিক দিয়ে পাহাড়ি মানুষেরা সিঁড়ি বানিয়েছে, তারা আসলে এখানে বিভিন্ন রকমের আবাদ করছে, এদিকে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে। এবং এই নিচের দিকে সম্ভবত একটা ঝর্ণা আছে, ওখান থেকে একজনকে দেখলাম কিছুক্ষণ আগে পানি নিয়ে আসতে। আমরা একটু নিচের দিকে যাব, ঝর্ণার শব্দ পাচ্ছি, গিয়ে দেখা যাক কী অবস্থা। নামতে নামতে অনেক নিচে নেমে গেলাম, এখানে ওখান থেকে ওনারা পানি নিয়ে যায় অনেক উপরে, প্রায় এই যে পাহাড়ের উপরে কটেজগুলোতে ওরা পানি নিয়ে যায় ওদের পার্সোনাল বাসায়, এই যেখান থেকে। তবে এখানে না যাওয়া নাকি নিষেধ, এটা ওনাদের। আর এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে তাদের এটা হলো পার্সোনাল এরিয়া। ছোটোখাটো একটা ঝর্ণা দেখে আসলাম আমরা এখন,
আর পাহাড়ের জীবনগুলো সত্যি একটু কষ্টের না, কারণ ওখান থেকে পানি নিয়ে তাকে কমপক্ষে 1000 ফুট উপরে উঠতে হয়, যে একটা অবস্থা। খলিল কিছু বলবে, বলো। এখান থেকে পানি ওনারা নেয় কেমনে? আমাদের খালি হাতটাই উঠতে অনেক কষ্ট হচ্ছে, তা ওনারা 4-5টা বোতল পিঠের উপর নিয়ে এই পাহাড় দিয়ে উঠে যায়, 1000 ফিটের মতো উঁচা। আসলেই পাহাড়ে উঠতে গিয়ে একটা মহা ফ্যাসাদে পড়ে গেলাম। এই শুকর হঠাৎ করে কই থেকে যেন আসলো, এই রাস্তা দিয়ে যাইতে আমরা ভয় পাচ্ছি এখন। ভয় বলতে কি, এটা এগুলো খুব আক্রমণাত্মক হয় পাহাড়ি, তো এই রাস্তা দিয়েই যেতে হবে, কিন্তু এই রাস্তায় এটা আবার পদ আটকা অবরোধ শুরু করছে। অলরেডি হাতে লাঠি ছোটা নিয়ে নিছি, আক্রমণ দিলে ওরও আক্রমণ করবো আমরা পাল্টা আক্রমণ। চলে যাক, চলে যাক, চলে যাক। তো আমরা এখন পাহাড় থেকে উঠে সকালের নাস্তার উদ্দেশ্যে রওনা হচ্ছি হোটেলের দিকে। তো সাজেস্ট করব সবসময় যে আপনারা ডিম খিচুড়িটা ট্রাই করবেন, এখানকার খিচুড়িটা আসলেই অনেক ভালো। চমৎকার একটা খিচুড়ি খেলাম আমরা। সকালে খাওয়া দাওয়া শেষে আমরা একটু হেঁটে দেখছি সব কিছু, প্রকৃতি হেঁটে দেখছি, খুবই ভালো। এখানকার মানুষগুলো বিশেষ করে বেশ ভালো, তাই না? মিশুক। আর এগুলো তো চাকমা না, সব কিছুই আলাদা রকম, কালচারটাই অন্যরকম। তো রুম এসে আমরা আসলে ফ্রেশ হলাম, হয়ে এখন রওনা দিচ্ছি 10:30টার স্কোর ধরতে। তো স্কোর হলো মূলত 2টা এখান থেকে যায়, এটা সবসময় মাথায় রাখতে হবে, 10:30 এবং 3টায়। কখনো যদি 10:30 স্কোরটা আমাদের মিস হয়ে যায়, আমাদের 3টা ছাড়া যাওয়ার আর কোনো ওয়ে নেই। তো সেক্ষেত্রে 10:30 আমাদেরকে রওনা হতে হবে, কারণ আমরা আজকে আবার খাগড়াছড়ি পৌঁছে সেখানকার কিছু জায়গা এক্সপ্লোর করব। তো যেইভাবে সেই কাজ রওনা দিয়ে দিলাম স্কোটের সাথে, আমাদের গাড়ি রওনা হয়ে গেছে। পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে ঢালুভাবে নেমে যাচ্ছে আমাদের গাড়ি, খুবই সুন্দর জায়গা। তো এরকম পৌঁছাতে পৌঁছাতে সম্ভবত আমাদের দুপুর গড়ে যাবে। আসলে সত্যি বলতে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এতটা খারাপ লাগতেছে যে কি বলবো আর কি। খাগড়াছড়ি পৌঁছেই চেষ্টা করবেন খাবারটা কোনো আদিবাসী হোটেলে সারতে। তো আমরা আসলে খুবই ভালো একটা আদিবাসী হোটেলে আসছি, হোটেলটার নাম হলো সিস্টেম রেস্টুরেন্ট, এটা খাগড়াছড়ি সদরেই। মানে এখানকার খাবার দাবার এত ভালো লাগছে আমার কাছে যে আসার সময়ও এখানেই আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম রিসাং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো খাগড়াছড়ির রিসাং ঝর্ণা। তো এখানে কিছু দূর আসার পরে এইভাবে আমাদেরকে সিঁড়ি বেয়ে নামতে হবে ঝর্ণার কাছে যাওয়ার জন্য। ঝর্ণাটা একটু বড় বলা যায়, মিডিয়াম সাইজের ঝর্ণা। এটা সবসময় পানি থাকে না, যদি বর্ষাকাল হয় কিংবা হালকা আবহাওয়া একটু ভ্যাপসা টাইপের থাকে, তখন এইটা দিয়ে এরকম সুন্দর ঝর্ণা পাওয়া যায়। আসলে এরকম পানি পড়ে। তো এখানে যদি আপনি গোসল না করেন, আমি সাজেস্ট করবো আপনারা ঝর্ণাটার উপরের দিকে উঠে যাবেন। উপরের দিকে উঠার একটা রাস্তা আছে, এখানে উঠলে এই জায়গাটা অনেকটা নিরিবিলি থাকে, আপনি এখানে বসে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারবেন। তো এখানে আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষ। এবার আমরা চলে এসেছি আলুটিলা পর্যটন কেন্দ্র। আলুটিলাও একটা সুন্দর জায়গা, ওখান থেকে কিছু দূর গাড়িতে আসতে হয় আলুটিলায়। আলুটিলায় এসে এখানে আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহা দেখার উদ্দেশ্যে। এই যে আলুটিলা গুহা, এর ভিতরটা প্রচুর অন্ধকার, এত অন্ধকার মোবাইলে টর্চ দিয়েও বোঝা যায় না আসলে ঠিকভাবে, এই জন্য আসলে ভিতরে ভিডিও করতে পারবো না। তো নর্মালি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, প্রায় 1 কিলোমিটার মতো হবে গুহাটা। 1 কিলোমিটার আমরা হেঁটে গিয়েছিলাম, দেন আমরা আবার গাড়িতে করে আসলাম জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ, অর্থাৎ খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ বলে এটাকে। ব্রিজটা ঝুলন্তই, মোটামুটি ছোট, তবে খুব ভালো বলা যায়। আসলে ভিউটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ আসে। তো এসবে আপনাকে আসলে আপনাকে কিছুই করতে হবে না, আপনার চান্দের গাড়ির যে ড্রাইভার আছে উনি এই সব জায়গায় আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, আপনি শুধু গাড়িতে বসবেন আর যাবেন। তো এই জায়গাটা আসলে খুব ভালো লাগছে, এবং আমাদের গাড়ি অনেক রাতে হওয়ার কারণে আমরা এখানে অনেকটা সময় স্পেন্ড করছিলাম আসলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় নাকি এখানে সুন্দর ভিউ পাওয়া যায়, তো লাইটিংটা অনেক সুন্দর। তো সন্ধ্যা পর্যন্ত এখানে আমরা স্পেন্ড করলাম, করে খাওয়া দাওয়া করবো এখন।
তো এরকম খাওয়া দাওয়া করে আমরা এখন আমাদের কাউন্টারে চলে এসেছি সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টারে এসে 10:30টার দিকে আমাদের বাস খাগড়াছড়ি থেকে রওনা হলো আমাদের বাস জার্নিটা বেশ কমফোর্টেবল ছিল তো 10:30টায় যখন আমরা রওনা হলাম কিছুক্ষণ এখানে অপেক্ষা করছিলাম এরপর বাস তো অনেক গতিতে রওনা হচ্ছিল তো আশা করা যায় সকাল 6টার মধ্যে আমরা কমলাপুর পৌঁছে যাব কারণ আমাদেরকে সকালে ট্রেন ধরতে হবে সকালে কমলাপুরে নেমে আমরা এরকম ট্রেনে উঠে পড়েছিলাম টিকিট আগে থেকেই কাটা ছিল ট্রেনে এখন আমরা আবার টাঙ্গাইলের উদ্দেশ্যেই যাচ্ছি তো এই ছিল আমাদের আসলে টোটাল সাজেক ট্যুর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ট্যুর নিয়ে আমার সাথে আবার আপনাদের দেখা হবে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ